السلام عليكم. فينجر প্রিন্ট টাইম অ্যাটেনডেন্সে ইউজার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আজকে আমরা দেখব। তো ইউজার রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে প্রথমে এমপ্লয়ি ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। উপরের মেনু বারে দেখা যাচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট পিন নাম্বার। এমপ্লয়ি ম্যানেজমেন্ট গিয়ে এমপ্লয়ি মাস্টার, প্রথম অপশনটি হচ্ছে এমপ্লয়ি মাস্টার। এমপ্লয়ি মাস্টারে ক্লিক করে প্রথমে আমাদেরকে এমপ্লয়ি আইডি দিতে হবে। আমরা 3 ডিজিট বা 4 ডিজিটের এমপ্লয়ি আইডি দিব। আমরা দিচ্ছি 2001। এমপ্লয়ি কোডটা আমরা একই দিব, একই রাখব। এমপ্লয়ি আইডিতে যা দিব এমপ্লয়ি কোডেও একই ডিজিট আমরা লিখব, টাইপ করব। তারপরে আমরা এমপ্লয়ি নাম নিচ্ছি, লাইক এমপ্লয়ির নাম হচ্ছে মমিনুল্লাহ। কোম্পানি ফিল্টার আইটি, ডিপার্টমেন্ট, হ্যাঁ ডিপার্টমেন্ট ক্লিক করে ডিপার্টমেন্ট চয়েস করে নিতে হবে। ডেজিগনেশন MDCO ডেজিগনেশন, এমপ্লয়ি টাইপ কন্ট্রাক্টর পার্মানেন্ট, গ্রেড ফুল টাইম পার্ট টাইম, ব্রাঞ্চ। তারপর হচ্ছে ডেট অফ কন্ট্যাক্ট, ডেট অফ জয়েনিং, এগুলো ডিফল্ট যা আছে তাই রাখি চলবে। ফাদার্স নেম, আমরা চাইলে এমপ্লয়িদের ফাদার্স নেম এন্টার করতে পারি, লাইক এমপ্লয়ি ফাদার নেম হচ্ছে আব্দুল্লাহ, এইচ এ খান আব্দুল্লাহ অলিউল্লাহ, সরি অলিউল্লাহ। মোবাইল নাম্বার 01 777 26 27। পার্সোনাল ইমেল, ডেট অফ বার্থ, আমরা করলে ডেট অফ বার্থে ঠিক করছি। তারপর সাল চেঞ্জ করবো, আমরা 2018 দেখা যাচ্ছে, আমরা 2018 এ করছি। তারপর আবার 2018, যেমন আমরা পিছনের দিকে আসতেছি লেফট এর উপর ক্লিক করলাম, যেমন 95 সিলেক্ট করে নিচ্ছি। তারপর নভেম্বর 21 তারিখ, ওকে, তারপর সেভ এ ক্লিক করছি। দেন এমপ্লয়ি সাকসেসফুলি এডিট দেখাচ্ছে, তারপরে এক্সিকিউটিভ বের হয়ে যাচ্ছি। এখন আমরা এমপ্লয়ি লিস্টে গিয়ে দেখি এমপ্লয়ি নাম এন্ট্রি হয়েছে কিনা। এমপ্লয়ি লিস্টে যাচ্ছি এমপ্লয়ি মাস্টার, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2001 হচ্ছে মমিনুল্লাহ, ফাদার নেম অলিউল্লাহ, ফিউচার আইটি সিও ট্রেনিং। এরপর আমাদের কাজ হচ্ছে এই নামটাকে আমাদের ডিভাইসে নিতে হবে। তো ডিভাইসে নেওয়ার জন্য এটা জাস্ট সফটওয়্যার এন্ট্রি হয়েছে, এখন আমাদের এই ইউজারকে ডিভাইসে নিতে হবে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে। ডিভাইসে নেওয়ার জন্য আমরা ডিভাইস ম্যানেজমেন্টে ক্লিক করছে, তারপর ডিভাইস ম্যানেজার, হ্যাঁ ডিভাইস ম্যানেজারে গিয়ে তারপর ডিভাইস সিলেক্ট করতে হবে। যেমন 101 ডিভাইস যে আমরা আপলোড করবো, 101 সিলেক্ট করে আপলোড ইএমপি, অর্থাৎ এমপ্লয়ি ফিঙ্গার আপলোড ইএমপি। তারপর দেখা যাচ্ছে এখানে দুইজন ইউজার দেখাচ্ছে, আমরা যদি দুইজনকেই নিতে চাই তাহলে সিলেক্ট করব, আর যদি শুধু আমরা মমিনুল্লাহকে নিতে চাই তাহলে শুধু মমিনুল্লাহ সিলেক্ট করে আপলোড এমপ্লয়িতে ক্লিক করব। আপলোড এমপ্লয়িতে ক্লিক করছে, হ্যাঁ সামথিং হ্যাপেন রং ফেজ ট্রাইল, অর্থাৎ এখানে রং দেখাচ্ছে, ওই কারণেই আমাদের ডিভাইসটি কানেক্ট করা হয়নি বা কানেক্ট ছিল না বা কানেক্ট নেই, সেক্ষেত্রে ডিভাইসটিকে কানেক্ট করে তারপর আপলোড ইএমপিতে ক্লিক করলে আপলোড হবে। তারপর আপলোড হওয়ার পর আপনি ডিভাইসের মধ্যে ফিঙ্গারটি সেট করতে হবে। ডিভাইসটি ফিঙ্গারে সেট করার জন্য পরবর্তী ভিডিওতে আমরা ডিভাইসে কীভাবে ফিঙ্গার সেট করতে হয় তা আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে।